Hello students, I am your Bengali teacher Mithali ma'am. Today we are going to study about Bengali. Marsumer dine Subhash Mukhopadhyay. Ei chobi ta je dekhte pachho tumra kobi Subhash Mukhopadhyay. Ta kobi sombandhe amra kichu jene ni. Thik ache? Rabindranather পরবর্তী সময়ে বাংলা কবিতার জগতে একটি স্মরণীয় নাম সুভাষ মুখোপাধ্যায়। তার জন্ম 1919 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। 1940 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিকোণ, চিত্রকূট, ফুল ফুটুক, যত দূরেই যায়, কাল মধুমাস, ছেলে গেছে বনে, দিন আসবে জল সইতে প্রভৃতি। তিনি হাফিজ, নাজিম, হিকমত ও কাব্যগ্রন্থের জন্য 1964 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। সাহিত্যের অবদানের জন্য 1991 খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তার গদ্য রচনার দৃষ্টান্ত কাঁচা পাকা, ঢোলগোবিন্দের আত্মদর্শন, আমার বাংলা প্রভৃতি গ্রন্থে ছড়িয়ে রয়েছে। আলোচ্য পাঠ্যাংশে তার নারদের ডায়েরি নামক বইয়ের মরসুমের দিনে রচনার সংকলিত ও সংক্ষিপ্ত অংশ 2003 খ্রিস্টাব্দে 8ই জুলাই তার মৃত্যু হয়। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরসুমের দিনে রচনা অংশটি শুরুতেই গ্রাম ও মফস্বলের সঙ্গে শহরের যে গভীর যোগাযোগ তা তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে বিষয় সংক্ষেপ। এটার সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরসুমের দিনে রচনা কি হয়েছে, গ্রাম বা মফস্বলের সঙ্গে শহরের যে গভীর একটা যোগাযোগ রয়েছে সেইটাই তুলে ধরা হয়েছে। বাস ডিপোয়ে অপেক্ষারত গ্রাম থেকে আসা যাত্রীরা যে অংশ তুলে ধরেছেন তারই মধ্যে দিয়ে তার কথা স্পষ্ট হয়ে উঠেছে। এরপর গ্রাম প্রসঙ্গে উঠে আসে গ্রামের পালা পার্বণের কথা, যার পেছনে রয়েছে কৃষিকাজ। ঠিক আছে, ধান কাটার ভিত্তিতে গ্রামের ঋতুর হিসাব রাখা হয়েছে। কখন ধান কাটা হয় সেই হিসাবে ঋতুর হিসাব করা হয়। বর্ষায় কৃষিকার্য শুরু হয় বলে বর্ষ বা বছর কথাটা প্রচলিত হয়। ঠিক আছে, অতীতে ফসল পাকা ও কাটার সময় বিচারে অগ্রহায়ণ মাসে শুরু হতো বছর। গ্রীষ্মে বাতাস আগুনের মতো গরম হলে রাস্তায় মরিচিকা দেখা যায়। শরতে নীল আকাশ জুড়ে সাদা মেঘের আনাগোনা চলতে থাকে আর গানের অপর ঢেউ খেলে যায় বাতাসে। ধান কাটার পর সুন্দর নীল আকাশ তামার হাড়ির মতো সৌন্দর্যহীন দেখায়। ঠিক আছে, তখন নদী পুকুর খালবিল শুকিয়ে যায়, চারিদিকে শুরু হয় জলের হাহাকার। এই পরিস্থিতিতে বৃষ্টির কামনায় গভীর বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে পালিত হয় বসুধারা বা ক্ষেত্রব্রত মতো প্রাচীন ব্রত। মানে বৃষ্টিতে কি বৃষ্টি হয় না, তখন সব শুকিয়ে যায়, তাই বৃষ্টি নদী নালা সমস্ত শুকিয়ে যায় বলে কি করে গ্রামের মহিলারা ব্রত করে বৃষ্টির কামনায়, যাতে বৃষ্টি হয়। কোথাও বা কিশোরীর দল মেঘরানির কুলো নামানোর প্রথা পালনে ব্যস্ত হয়ে পড়ে। কিশোরীরা মানে অল্প বয়স্ক মেয়েরা কি করে, মেঘরানীর কুলো নামে একটা ব্রত আছে, ওটাও তারা পালন করতে শুরু করে। দল বেঁধে তারা বাড়ি বাড়ি গান গেয়ে মেঘকে নানা প্রলোভন দেখায়। ঠিক আছে, মেঘকে তারা কি লোভ দেখায় যে তুমি ঝরে পড়ো তোমাকে এটা দেব, তুমি ঝরে পড়ো তোমাকে ওটা দেব, এত নামে এখানে বিখ্যাত। চাষির মুখে হাসি ফোটে, ছেলের দল মহানন্দে আম কুড়োতে ছোটে। ছেলেরা কি করে,
যখন বৃষ্টি হয় তখন ঝমঝমিয়ে যখন বৃষ্টি আসে, মেঘ করে আসে আকাশে, তখন ছেলেরা আম কুড়োতে ছুটে চলে যায় মাঠে। চাষিদের মুখে তখন হাসি ফোটে, ছেলেদের দল মহানন্দে কী করে আম কুড়োতে চলে যায়। বৃষ্টি মাথায় করেই কৃষক ধান বনে আল বাঁধার কাজ করে। তারপর বর্ষার শেষে শুরু হয় ধান কাটার অধীর অপেক্ষায় তিনি দিন গোনা। ঠিক আছে, এবার যে ধানগুলো লাগালো তারপর কি করে, বর্ষার শেষে যাতে ধানটা ভালো হয় তার জন্য দিন গোনে। এই সময় মেয়েরা ভাদুলি ব্রত উদযাপন করে। এই ভাদুলি ব্রত উদযাপনের মধ্য দিয়ে প্রাচীন বাংলার বাণিজ্যের ইতিহাস জানা যায়। পাশাপাশি জানা যায় অন্দরমহলের মেয়েদের কথা। তারা দূর দূর বুকে প্রিয়জনদের ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে। তারা কি করে, বাণিজ্য করতে এদের বাবা ভাই কখনো কখনো দূরে চলে যায়, তার জন্যে মেয়েরা কি করে, বাড়িতে অন্দরে বসে মেয়েরা এই পুজো করে যেন তারা ভালোভাবে বাড়িতে ফিরে আসে। এই ব্রত পালনের মধ্য দিয়ে আজও দূরে থাকা আপনজনদের মনে করা হয়। আলোচ্য গদ্যাংশে কৃষি প্রধান বাংলার বিভিন্ন মরশুমের বর্ণনা পাওয়া যায়। বাংলার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির পাশাপাশি বাংলায় নারীদের কল্যাণময়ী রূপটি অপূর্ব দক্ষতার সঙ্গে এই গদ্যাংশে তুলে ধরা হয়েছে। তাহলে কি হয়েছে, বাংলার যে ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি আছে সেটা, নারীদের যে কল্যাণময়ী একটা রূপ আছে আলাদা, সেটাই এই গদ্যাংশে তুলে ধরা হয়েছে। এই যে যেই ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি। প্রখর রোদ্দুর, একটা মেয়ে একটা বউ, ওরা গাছের তলায় ধান কেটে নিয়ে যাচ্ছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বর্ষাকালের ছবি, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বর্ষা ঋতুর ছবি। ঠিক আছে, তারপরে নেক্সট যে ছবিটা দেখছ সেটা হচ্ছে শীতকালের ছবি, শীত ঋতুর ছবি। এই যে রস পাচ্ছে, খেজুরের রস, শীতকালেই খেজুরের রস পাওয়া যায়, তাই খেজুরের রস পাচ্ছে এটায়। নেক্সট ছবি, আর নেক্সট ছবি কি আছে, ভোরের বেলার ছবি, এটা বসন্তকালের ছবি। ঠিক আছে, কোকিল ডাকছে, কোকিল বসে আছে, ফুল ফুটেছে, এটা হচ্ছে বসন্তকালের ছবি। তো এই গল্প থেকে আমরা কিছু প্রশ্ন তোমাদেরকে করব। কারা ক্ষেত্রব্রত পালন করে? উত্তর, চাষি ঘরের বউরা আকাশের জল চেয়ে ক্ষেত্রব্রত পালন করে। দু নম্বর, হায়ন কথাটির অর্থ কী? উত্তর, হায়ন কথাটির অর্থ হল বছর এবং আরেকটি অর্থ হল ফসল। তিন নম্বর প্রশ্ন হল, ধানের সবচেয়ে বড় বন্ধু কে? উত্তর, ধানের সবচেয়ে বড় বন্ধু হল বৃষ্টি। ধন্যবাদ।